Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গড়রহাটে। এই হাট সিটি হাট নামে বেশি পরিচিত। এটি রাজশাহী রেলওয়ে স্টেশন এবং রাজশাহী বাস স্টেশন হইতে 4 কিলোমিটার ভিতরে। এটি শামুকদম থানা ও রাজশাহী জেলায় অবস্থিত। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে। আপনারা যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো উন্নত জাতের ইন্ডিয়ান বলদ। যারা খামার করার কথা ভাবতেছেন বা নতুন খামার করবেন, তারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। এই গরুগুলো অতিরিক্ত বড় হবে খুব তাড়াতাড়ি। যারা মোটা তাজা করানোর জন্য গরু কিনতে চান, তারা এই গরুগুলো কিনতে পারেন। এই হাটে আজ ব্যাপক পরিমাণ ইন্ডিয়ান গরু আমদানি হয়েছে। এই হাটে সবসময়ই ইন্ডিয়ান গরুর বেশি চাহিদা আর বেশি আমদানি হয়। এই হাটে প্রতি গরুর হাসিল 450 টাকা। যারা এই উন্নত জাতের ইন্ডিয়ান বলদ গরুগুলো ক্রয় করতে চান বা এই হাট থেকে অন্য জায়গায় নিতে চান, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আপনাদের এই গরুগুলোর দাম সম্পর্কে এবং কীভাবে ক্রয় করবেন এবং কীভাবে নিয়ে যাবেন বিস্তারিত জানাবো। আমার সাথে থাকুন। কি জাতের? অনরা। কি অনরা? অনরা। হুম, এটা সব ইন্ডিয়া থেকে আসছে তাই না? দেখলেন আপনার ওজন কত করে আছে? ওজন আছে 6.5-7 মণ। 6.5-7 মণ করে ওজন আছে তাই না? দেখলেন দাম চাচ্ছেন কত করে? দাম যেমন যে এই বড়টা, এটা তো এটা কত মণ হবে? দেখলেন 8 মণ। এটা 8 মণ। এটার দাম চাইছেন কত? 1,80,000 চাইছেন তাই না? কতালে বিক্রি করবেন আপনারা? না মানে আপনাদের ইয়ে আছে, এতর মধ্যে হলে আমরা দিয়ে দেবো। 1,60,000 হলে বিক্রি করে দেবেন তাই না? তারপরে যে পাশেরগুলো তো মোটামুটি সব একই সাইজটা, ওজনটা কম বেশি দেখলাম তো একই তাই না? দেখলাম চাচ্ছেন কত করে? 6.5-7 মণ করে আছে তাই না? এগুলো চাচ্ছেন কত করে? এটা 1,80,000। আর এটা কত? এটা 1,65,000। এটা 1,65,000। আর এগুলো এরকমই 1,80,000-1,65,000 মধ্যে করে দাম তাই না? এগুলো কত করে? 50,000। ওগুলো তিনটা হলে 1,50,000 করে তাই না? 1,50,000 করে। ওগুলোর ওজন কতটুকু আছে? এগুলোর ওজন কতটুকু আছে? 7-8 মণ করে আছে ওজন। বয়স কত? বয়স পুরো হয়ে গেছে না? এটার দাম চাইছেন কত? 1,70,000। এটার ওজনটা কতটুকু আছে আইডিয়া? 12 মণের মতো। এটা জাতটা কি? দেশাল। দেশাল ইন্ডিয়া থেকে আসছে তাই না? ইন্ডিয়া থেকে তো আসাম। ওইগুলো নেপাল। ওগুলো নেপাল? নেপালের টান বলো। আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, এটা নেপাল জাতের, এই টাইপের গরু যারা কিনতে চান, তারা একটা কথা মাথায় রাখবেন, বিক্রেতা কখনোই সত্য কথা বলে না তার ওজন সম্পর্কে বা দাম সম্পর্কে। আর এই টাইপের গরু কিনতে গেলে অবশ্যই যে দাম চায় তার থেকে অনেক বেশি দাম কম আছে। বড় ভাই, এগুলা কি জাতের গরু? নেপাল তাই না? এগুলো বয়স কত করে? বুঝলো না? জোড়া চাইছেন কত? 265। 2,65,000। এগুলো ওজন কতটুকু করে আছে আইডিয়া? 6 মণ। গরুর সাথে দাঁড়ান, এবার মানাইছে।
আচ্ছা, এক গ্রামের বয়স কত করে হলো? জোয়ান বয়স। এগুলোর দাম চাচ্ছেন কত করে? দাম চাইছি 1,80,000। জোড়া 1,80,000। এটা ওজন আছে কতটুকু আইডিয়া? দুইটা মিলে 10-15। দুইটা মিলে 10-15 ওজন আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে ইন্ডিয়ান সাদা গরু এবং লাল গরু দুটোর মধ্যে সাদা গরুর দামটা অনেক কম, লাল গরুর তুলনায় সাদা গরুর দামটা অনেক কম। আর ইন্ডিয়া থেকে ব্যাপক পরিমাণে সাদা গরু আসে এবং এর চাহিদাটাও রয়েছে, তবে দামটা অনেক কম থাকে। আজ তারিখ 14/10/2018। আজ ব্যাপক পরিমাণে ইন্ডিয়া থেকে গরু আমদানি হয়েছে। আপনারা দেখতেছেন লাল রঙের নেপালি গরু, এই গরুগুলো আজ ব্যাপক আমদানি হয়েছে। তাছাড়া সাদা গরু রয়েছে ব্যাপক, আমি চারিদিক হয়তো ঘুরে দেখাতে পারবো না, তবে যতটুকু দেখাচ্ছি ব্যাপক আমদানি রয়েছে। আর আজকের বাজারটা তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় দামটা অনেক কম আছে, আর গত 2 হাটের তুলনায় আজকে গরুর আমদানি ব্যাপক এবং দামটাও কম রয়েছে। আপনাদের এগুলোর বয়স কত করেছে? বয়স হয়ে গেছে, বয়স পুড়ে গেছে না? এগুলোর ওজন কত করে আছে? ওজন 9 মন করে, 9 মন করে আছে, 10-15, 9-10 মধ্যে আছে আর কি। এগুলোর অ্যাভারেজ দাম চাচ্ছেন কত করে? 1,65,000 করে লটে। 1,65,000 করে। এগুলো কি সব ইন্ডিয়া থেকে আসছে তাই না? এটা কি ইন্ডিয়া থেকে এখন অ্যাভেলেবেল আসতেছে না কম? না কম আসে, কম আসে না? কবে আসে, কবে আসে? কারণ গত 2 হাটে ছিল না, এবার হাটা আসছে। এই কটাই আসছিল গরু ইন্ডিয়া থেকে, বড় গরু কটাই, বড় গরু কটাই আসছিল না? যারা খামার করবে তারা কি এই গরুটা নিয়ে পুষতে পারবে? হ্যাঁ, আরো বড় হবে তাই না? খামার আলো নেবে, খামার আলো নেবে, খামার আলো ছাড়া। আর এই সাদা গরুগুলো কেমন কি চাচ্ছে? সাদাগুলো, সাদা লালের দামটা একই হয়? সাদা গরুর দাম কম, জাতের দাম রে বাবা গরু। এটা কি জাত? এটা নেপাল নাকি? না, তাহলে অন্ধ্রা। কি? এটা অন্ধ্রা, অন্ধ্রা। এই গরুগুলো খুব তাড়াতাড়ি বড় হয় তাই না? এর দাম বেশি চিরদিন, এই গরুর দাম বেশি, এই গরুর দাম বেশি, হাটে বেচা বিক্রি কেমন এখন? কম না? গত হাটে মানে বৃষ্টি টিষ্টি হলো তো আবহাওয়া খারাপ, এর জন্য কম। গত হাটে খামার আলু লেগেছিল 18,000। আমার কাছে একজন আছে আর কি খামারওয়ালা, ঢাকাতে খামার আছে ওনার, বুঝছেন তো, উনিও এই গরুগুলো খুঁজতেছে আর কি নেওয়ার জন্য। দিতে পারবেন না? আপনার নাম্বারটা তাহলে একটু আমাকে দেন। নাম্বারটা বলেন তো। 01-7-0-1-7-7-3-1-3-7-3-1-7-6-2-2 যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এই ধরনের সাদা ইন্ডিয়ান বলদের আমদানি হয় সব থেকে বেশি এই হাটে। এই এই সাইজের বলদগুলো যারা মোটা তাজা করতে চান তারা ক্রয় করতে পারে। এই গরুগুলোর বয়স কত করে? তাহলে অ্যাভারেজ ওজন কত আছে? অ্যাভারেজ ওজন অ্যাভারেজ 4.5-5 মন করে আছে তাই না? দাম এগুলো কত করে চাচ্ছেন? ঠিক নাই, 90-92 করে অ্যাভারেজ না? এমনি অ্যাভারেজ দামটা জানতে চাইলাম আর কি, কত করে চাচ্ছে? ঠিক নাই, বললো 90-92 করে চাচ্ছে দাম। হ্যাঁ, এগুলো তো খামারে যারা ইয়ে করবে ওদের জন্য।
তাহলে কাটার মধ্যে পড়বে না এখন না রাখলে খামার সাথে করো এই ভিডিও সম্পর্কে আপনার মতামত এবং বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে